ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीड़ितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिता जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समर्पित होयेछि स्वामी नित्यात्मानंदजी विरचित श्रीमदर्शन ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा प्रथम खंडेर पंचम अध्याय थेके शुरू करब। যে অধ্যায়ের শীর্ষক হল আগে ঈশ্বর পরে সব আমায় ধর। মিহিজাম আশ্রম বারান্দায় শ্রীম চেয়ারে উপবিষ্ট, পাশেই তক্তপোষে সত্যবান ও ফণি, পরে মুকুন্দ ও জগবন্ধু। ব্রাহ্ম মুহূর্তে উঠিয়া ধ্যান সমাপনান্তে স্নানাদি শেষ করিয়া বারান্দায় সকলে সমবেত হইয়াছেন। প্রায় রোজই এই সময় একত্রিত হন ঈশ্বরীয় প্রসঙ্গে ঈশ্বরীয় কথা শ্রবণ করিবার জন্য। ইতিমধ্যেই ডাক আসিয়াছে, এখন সকাল 8:30। সত্যবান ও ফণি রামপুর হাটের স্কুলের ছাত্র, 15-16 বৎসর বয়স। মুকুন্দ ওই স্কুলের রেক্টর, তিনি এমএ পাশ করিয়া শিক্ষকতা করেন, বিবাহ করেন নাই, প্রায় বাল্যাবধী শ্রীমদ অনুগত। তিনি অসুস্থ হইয়া শরীর ও মনের বিশ্রামের জন্য শ্রীময়ের কাছে মিহিজামে আসিয়াছেন। মুকুন্দর সেবার জন্য দুই একটি স্কুলের ছাত্র কখনো থাকেন। ডাকের চিঠি পড়া হইতেছে। ছোট জিতেন লিখিতেছেন, আজ প্রভাতে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দক্ষিণের বারান্দায় উপবিষ্ট ধ্যানরত সাধুগণকে যুক্ত করে প্রণাম করিয়াছেন। ছোট জিতেন অফিসে কর্ম করেন। শ্রীমর আদেশে অফিসের পর নিত্য কলিকাতা হইতে বেলুর মঠে গিয়া রাত্রিবাস করেন আর সাধুসঙ্গে ধ্যানভোজন করিয়া থাকেন। সকালে আবার অফিসে যান, আহারাদি কলিকাতার বাসায় সম্পন্ন করেন। তাহার মঠবাসের বিবরণ প্রায় নিত্য শ্রীমকে পত্র দ্বারা জানান। আজও পত্র আসিয়াছে, মহাপুরুষ মহারাজ ধ্যানমূর্তিকে প্রণাম করিয়াছেন। এই কথা শুনিয়া শ্রীম বলিতেছেন, ধ্যানমূর্তি কম, ঠাকুর বলিতেন গঙ্গায় জোয়ার এলে খাল সব ভরে যায়। গঙ্গায়ও গঙ্গাজল, খালেও গঙ্গাজল, গঙ্গায়ও জোয়ার, খালেও জোয়ার। এখানে ইলিশ মাছ, ওখানেও ইলিশ মাছ, সকলের হাস্য। তেমনি ধ্যানে ধাতা ধ্যাতা আর ধেয় সব এক হয়ে যায়। তাই তো প্রণাম করলেন মহাপুরুষ, এরই চরম অবস্থায় সমাধি, তখন ধ্যান ধ্যাতা ও ধেয়ের ভেদ চলে যায়। বেদান্তবাদীরা ত্রিপুটি ভেদ বলে, সমাধিতে সব ভেদ লুপ্ত হয়, তখন এক কি দুই তাও বলা যায় না, মনের মনত্ব নাশ হয়ে যায়, তাকে শুদ্ধ মনে বলা যায়। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা ঠাকুর এক বলেছেন। মঠে বাস করলে এমন সময় এমন সব ঘটনা দেখা যায়, লাখো বই পড়ো আর যাই করো অমন কিছুতে হয় না। হাজার উপদেশে যা না হয় মহাপুরুষের ধ্যানরত সাধুগণকে প্রণাম দর্শন দ্বারা তা ঢের বেশি হবে, মনে এ দৃশ্য দৃঢ়বদ্ধ হয়ে থাকবে। কেন এ প্রণাম আর কে করছেন না মঠের অধ্যক্ষ, এইসব অমূল্য সম্পদের অধিকারী হওয়া যায় মঠের সঙ্গে সম্বন্ধ রাখলে, আনাগোনা করলে। পূজনীয় মহারাজ বলছেন মিহিজাম আশ্রমের কথা বলা হচ্ছে। মিহিজামের এখন যেখানে মাস্টারমশাইয়ের যে আশ্রম ছিল সেটির আর অস্তিত্বই নেই। সেই আমরা একবার দেওঘর থেকে ফেরার পথে সেই জায়গাটা দূর থেকে দেখেছিলাম। কি সুন্দর ছবি দেওয়া আছে, যে বারান্দায় শ্রীম চেয়ারে উপবিষ্ট, পাশে তক্ত বসে, সামনের দিকে বসে আছে সত্যবান ও ফণি, আর পেছনে বসে আছে মুকুন্দ জগবন্ধু। ব্রাহ্মমূর্তে উঠিয়া ধ্যান সমাপনান্তে স্নানাদি শেষ করিয়া বারান্দায় সকলে সমবেত হইয়াছেন। এই উদ্দেশ্য কি না, প্রায় রোজই এই সময় একত্রিত হন ঈশ্বরীয় কথা শ্রবণ করিবার জন্য। দেখবেন আমাদের গুরুদেবরা উপদেশ দেন যে সাধন ভজন করার পর ভালো কিছু গ্রন্থ পড়ার জন্য, তার মূল কারণ হচ্ছে এই সময় আমাদের মনটা ভীষণ রকমভাবে শান্ত থাকে,
ফলে যে কোনো ভালো জিনিস যা কিছুই আমরা শ্রবণ করি না কেন, তার একটা স্থায়ী ছাপ আমাদের মনের মধ্যে পড়ে যায়। এবং সেই স্থায়ী ছাপ থাকার জন্যই আমরা তখন নিজেদের নতুনভাবে বিকশিত করতে পারি। সারাদিন আমরা যে সময় যাই করি না কেন, হয়তো আমাদের খুব কম সময় আছে, কিন্তু যদি একটি করে পড়ছেন কথামৃত বা কয়েকটি গীতার শ্লোক অর্থসহ যদি আমরা পড়ি, তার কিন্তু একটা স্থায়ী ছাপ থেকে যায়। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে সেই কথাটি আমরা স্মরণ করি, এবং যখনই আমরা স্মরণ করি সেই ভাবটি আমাদের নতুন করে উদ্দীপ্ত করে। এটা এই কারণেই পড়ার কথা। আপনারা ওই কারণে অনেক সময় দেখবেন যে জপ ধ্যান সেরেই আপনাদের বেরিয়ে পড়তে হয়, উঠে পড়তে হয়, কারণ টিফিন করতে হবে, আপনাদের ভাবতে হয় কী বানাবেন, ডাল রুটি বানাবেন না প্যানকেক বানাবেন না কী বানাবেন, কী খেতে দেবেন এটা ভাবেন। কিন্তু ওইটার আগে যদি একটুখানি, খুব অল্প সময়, হয়তো 5 মিনিটের জন্য যদি একটুখানি কোনো ভালো কথা পড়তে পারেন, তাহলে দেখবেন সেটা একেবারে দীর্ঘস্থায়ী আপনার মনের ভেতরে সেটা ছাপ পড়ে যাবে। এরপরে যে কথাটা বলেছে সেটা খুব ইম্পর্টেন্ট। বলছেন ইতিমধ্যেই ডাক আসিয়াছে, এখনকার দিনে ভাবলে অবাক, সকাল 8:30-এর ভেতরে আগের দিনে ডাক এসে গেছে, সেটা পৌঁছে দিয়ে গেছে। সত্যবান ও ফণী রামপুরহাট স্কুলের ছাত্র, 15-16 বৎসর বয়স, মুকুন্দ স্কুলের রেক্টর, তিনি এমএ পাস করিয়া শিক্ষকতা করিতেছেন, বিবাহ করেন নাই, প্রায় বাল্যাবধী শ্রীমর অনুগত। তিনি অসুস্থ হইয়া শরীর ও মনের বিশ্রামের জন্য শ্রীময়ের কাছে নিজামে আসিয়াছেন। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমাদের এই দু ধরনের চিকিৎসার প্রয়োজন হয়, একটা হচ্ছে শরীরের চিকিৎসা আর একটা হচ্ছে মনের চিকিৎসা। এই ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ওখানে গিয়ে এই নতুন অভিজ্ঞতা হলো। ওখানে আমার মায়ের ব্রেইন সার্জারি হয়েছিল, দ্বিতীয় দিনই ওরা আমাকে বললো ওনাকে নিয়ে যেতে হবে এই সাইকোলজিক্যাল একটা ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। তাই আমি বললাম কেন, ওর সাইকোলজি বলছে অনেকেরই এইটা তৈরি হয়, একেবারে অসুস্থ হয়ে পড়ার ফলে নিজের মনের জোরটা হারিয়ে ফেলে, সেই কারণে একটু সাইকোলজিক্যাল একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করানো হবে, সবাইকে একটা বাসের মধ্যে করে নিয়ে যাওয়া হয়, যদিও আমার মায়ের প্রয়োজন হয়নি, কিন্তু অনেককেই দেখেছি দলবদ্ধভাবে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গায়, সেখানে গিয়ে তাদের একটা সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশনের প্রোগ্রাম হচ্ছে। এই যে ওরিয়েন্টেশনের দরকার হয় শ্রীমদ, দেখুন দুটো জিনিস, দুটো ছবি এখানে দেখার মতো। মাস্টমশাই অসুস্থ, তার সেবার জন্য ছাত্ররা এসেছে, এখন ঠিক উল্টো হয়ে গেছে, এখন ছাত্ররা অসুস্থ হয় তার সেবার জন্য মাস্টমশাইরা থাকে, কিন্তু তখনকার দিনে গুরু অসুস্থ, তার সেবার জন্য মাস্টমশাইয়ের সেবার জন্য ছাত্ররা এসে আছেন। ডাকের চিঠি পড়া হচ্ছে, এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট। ছোট জিতেন লিখিতেছেন, আজ প্রভাতে মহাপুরুষ মহারাজ ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দক্ষিণের বারান্দায় উপবিষ্ট ধ্যানরত সাধুগণকে যুক্ত করে প্রণাম করিতেছেন। ছোট জিতেন অফিসে কাজ কর্ম করেন, শ্রীমর আদেশে নিত্য কলকাতা হইতে বেলুড় মাঠে আসিয়া রাত্রিবাস করেন ও সাধুর সঙ্গে ধ্যান ভজন করিয়া থাকেন। এই অধ্যায়ের একেবারে শেষের অংশে, একদম এই অধ্যায় না, তার পরের যে পরিচ্ছেদটা, সেখানে বলা হচ্ছে মঠে বাস করলে এমন সব ঘটনা দেখা যায়, লাগ বই পড়ো আর যাই করো অমন কিছুতে হয় না, হাজার উপদেশে যা না হয় মহাপুরুষের ধ্যানরত সাধুগণকে প্রণাম দর্শন দ্বারা তার চেয়ে বেশ ঢের বেশি পাওয়া যায়। মনে এ দৃশ্য দৃঢ়বদ্ধ হয়ে থাকবে, কেন এ প্রণাম আর কে করছেন না মঠের অধ্যক্ষ, এইসব অমূল্য সম্পদের অধিকারী হওয়া যায় মঠের সঙ্গে সম্বন্ধ রাখলে আনাগোনা করলে। আমাদের প্রবীণ সন্ন্যাসীরা বারবার আমাদের এই মঠেতে আসা যাওয়া করার কথা বলতেন, খুব জোর দিতেন মঠেতে আসা যাওয়া করতে সাধুদের দর্শন করার জন্য। তার মূল কারণ হচ্ছে আমরা যে আধ্যাত্মিকতার কথা বলি, ঈশ্বরের ওপর নির্ভরশীলতার কথা বলি, ঈশ্বরে মন প্রাণ একতানতার যে গল্প বলি, তার কিন্তু একবারে লিভিং প্রেজেন্টেশন এইসব জায়গা থেকে দেখা যায়। আমার এখনও ছবিগুলো মনে পড়ে, ভোরবেলা আত্মস্থানন্দজি, একবার সন্ধেবেলার কথা, আত্মস্থানন্দজি আমাদের সঙ্গে, আমরা তখন ট্রেনিং সেন্টারে, আত্মস্থানজি আমাদের সঙ্গে রোজ সন্ধ্যারতিতে আসতেন, তখনও মন্দিরে পাখা লাগানো হয়নি আর ভীষণ গরম, এরে ঘেমে স্নান করে গেছেন। একদিন আমি ওনার পাশে বসতাম,
উনি যখন উঠেছেন আমাকে বলছেন আজকে বড্ড গরম। আমি বললাম আপনি কেন আসেন, এত কষ্ট হয়? তখন না এলেই তো পারেন, আপনার একবারে পুরো জামা টামা ভিজে গেছেন। উনি আমাকে ধরে এমনি করে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে পেছনে সেই জনগণ যারা আছে তখন ঠাকুরকে প্রণাম করে, সাধুরা প্রণাম করে গেলে যারা এসে প্রণাম করবেন তাদের দিকে তাকালেন, তুই দেখ একটু ঘুরিয়ে দেখ। উনি যেরকম বলতেন হাতটাকে তখন ঘুরিয়ে দেখাচ্ছেন, এত মানুষ ভগবানের নাম করতে আসছে, সুরে সুরে তালে তালে ছন্দবদ্ধ হয়ে আসছে। যখন এদেরকে দেখি তখন মনে হয় আমি বেতালা বেসুরো হলেও এদের দেখলে আমার মনে হয় আমিও পারি, আমিও ভগবানকে ডাকার ডাকতে ডাকবার অধিকারী। আমার বেতালা যে মন, আমার বেসুরে যে মন, এদের দেখে সেইটা বেতালা থেকে তালে আসে, বেসুরো থেকে সুরে আসে। এই যে জীবনকে দেখুন অন্যভাবে দেখা, সর্ব অবস্থায় যতই কষ্ট হোক ওরা যখন পাচ্ছে ওরা আমাদের উৎসাহ দেয়। আত্মসঙ্গে আমাদের বলতেন, আমরা বসতাম বেলুড় মঠে যখন জয়েন করেছি তখন ভক্তদের মঙ্গলারতি সময় আসতে দেওয়া হতো না, ফলে সমস্ত মন্দির জুড়েই সাধু ব্রহ্মচারীরা বসে জপ করতেন। আমাদের আত্মস্থানজি বলেছিলেন যে যেদিন জপ করতে ইচ্ছা করবে চোখ খুলে চতুর্দিকে তাকিয়ে দেখবি, দেখবি সবাই ভগবানের জন্য প্রার্থনা করছে, মন প্রাণ উজাড় করে প্রার্থনা করছে, এবং তখন দেখবি তোরও মনে হবে যে আমি কেন পারবো না, এরা যদি পারে আমি কেন পারবো না। একটা অদ্ভুত উৎসাহ এগুলো আমরা দেখেছি বেলুড় মঠের মন্দিরে সকালবেলা, এটা আপনাদের দেখার সৌভাগ্য হয় না যে অদ্ভুতভাবে মানুষজন জপ ধ্যান করছে, সাধুরা জপ ধ্যান করছে, একটা মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করছে। এটা যে কী একটা একটা প্রেরণাদায়ী দৃশ্য, এ না দেখলে বোঝা যায় না। আমাদের একজন সাধু এখন শরীর চলে গেছে, সিমলার অধ্যক্ষ ছিলেন বিলাস মহারাজ, মঠের ঠিক মন্দিরের মাঝখানে যেখানে পদ্ম ফুলের মতো জায়গাটা আছে ঠিক ওইখানটায় উনি বসতেন এবং এমন তন্ময় হয়ে জপ ধ্যান করতেন, আমাদের জপ ধ্যান শেষ হয়ে গেলে আমরা হাঁ করে ওনার এই দৃশ্যটার দিকে তাকিয়ে থাকতাম। পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের সঙ্গে জপ করতে বসতেন, জপ করবার সময় উনি এমন তন্ময় হয়ে জপ করতেন আমরা ওটা দেখতাম। আমাদের স্নেহময় মহারাজ ছিলেন, সারাটা জীবন অসুস্থ, খুব বেশি বিরাট কিছু কাজ করেননি, খানিকটা সবাই তাকে ছেড়েই পালিয়ে যেত, কিন্তু তাঁর যে ধ্যানতন্ময়তা সেটা একবারে দেখার মতো। আমাদের এই মনসাদীপ আশ্রমে ছিলেন পূজনীয় স্বামী সিদ্ধিদানন্দজি মহারাজ, তিনি সকালবেলা এসে একবারে শরীর হাঁটা চলা কিচ্ছু করতে পারতেন না, কিন্তু রোজ সকালের মঙ্গলারতি, রোজ বিকেলের সন্ধ্যারতিতে অবশ্যই উপস্থিত থাকতেন। শুধু তাই নয়, তিনি ওই পিলারে কোনো রকমের ঠ্যাট না দিয়ে দাঁড়িয়ে বসে থাকতেন এবং ওই বসে জপ ধ্যান করতেন। পূজনীয় প্রভানন্দজিকে দেখেছি, পূজনীয় বিমলাত্মানন্দজিকে দেখেছি, এমন কোনো দিন দেখিনি যেদিনকে মঙ্গলারতিতে তাদের অ্যাবসেন্ট থাকতে দেখেছি। একটা অদ্ভুত ঈশ্বরকে ডাকার জন্য যে একটা অদ্ভুত উৎসাহ এদের মধ্যে দেখেছি, এগুলো আমাদের কাছে খুব প্রেরণা দেয়। ভূতেশানন্দজি গল্প করতেন মহাপুরুষ মহারাজের ধ্যানের গল্প, পুরনো মন্দিরে একেবারে একেবারে শেষকালে দরজার ঠিক বাঁদিকে, ভেতরে যে গর্ভমন্দিরের দরজার বাঁদিকে সেইখানে মহাপুরুষ মহারাজ বসতেন। বাবুরাম মহারাজও বসেছেন, তার গল্প আছে যে মশায় একেবারে পুরো তার মুখখানা কালো হয়ে গেছে কিন্তু এমন তন্ময় হয়ে জপ ধ্যান করছেন যে তার কোনো কিছু মনে পড়ছে না। ভূতেশানন্দজি এখন জয়েন করেছেন, বলছেন মহাপুরুষ মহারাজ রোজ সকালবেলা মঙ্গলারতি শুরু হওয়ার আগে বগলে করে একটা মৃগচর্ম নিয়ে হেঁটে হেঁটে আসতেন। মৃগচর্ম আপনারা এতে গিয়ে দেখতে পারেন, মিউজিয়ামে সেটা রাখা আছে এখনো, সেটি বগলে করে তিনি নিয়ে এসে পেতে তার উপর বসে জপ করতেন। এমন তন্ময় হয়ে জপ করতেন, ভূতেশানন্দজি বলতেন যে আমাদের জপ ধ্যান শেষ হয়ে গেলে আমরা ভয়ে নড়াচড়া করতাম না, পাছে সেই তন্ময়তা কেটে যায়, এবং সেই শেষ হয়ে যাওয়ার পর, জপ ধ্যান শেষ হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ ওই পেছনের সিঁড়ি দিয়ে ওই আমাদের যে ছাদটা আছে এখন যেটা মঠ অফিস এক্সটেনশন, সেই ছাদের ওপর দিয়ে স্বামীজির বাড়িতে যাচ্ছেন, ভেতর দিয়ে যাওয়া তার পথ। বলছেন সম্পূর্ণ রাস্তাটা উনি যেন একটা মাতালিয়ের মতো চলেছেন, তার পায়ের কোনো ঠিক নেই, এমনি 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 করে চলেছেন। এটা একবারে দেখবার মতো জিনিস। আত্মস্থানন্দজি প্রেসিডেন্ট ভোরবেলা প্রণাম করতে এসেছেন, তার সেই জ্যোতির্ময় রূপ আমরা পরে দেখেছি, জেনেছিলাম উনি আড়াইটে থেকে বসে জপ করেন ভোর পাঁচটা অবধি, যে আড়াই ঘন্টা অবধি তিনি ভগবানকে ডেকেছেন, তার সেই যে জ্যোতির্ময় রূপ, সেই ভাষা ভাষা দুটি চোখ, এইটি আমাদের দেখার সুযোগ হতো। আমরা যখন জপ ধ্যান করে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ প্রণাম করতে আসবেন ঠাকুরকে সেবকদের হাত ধরে,
একবার এদিক দিয়ে দেখছেন, একবার ওদিক দিয়ে দেখছেন, একবার সেদিক দিয়ে দেখছেন, দেখা যেন শেষ হচ্ছে না। মোট আমাদের এই স্মৃতিগুলো জাগিয়ে দেয় কি আকুলতা। যে বছর ভার্যের প্রথম শেষ বছর সন্ন্যাস দিলেন, এত শারীরিক অসুস্থতা, উনি নিজেই বলছেন চল ঘরে ফিরে যাই, আমার বড় কষ্ট হচ্ছে। যেই মহারাজকে দেখানো হলো, মহারাজ ওইদিকে তাকিয়ে দেখুন ঠাকুর বসে আছেন, উনি কি দেখলেন ভগবানই জানেন, হাত দুটো জোর করে ঠাকুর 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 করে বলছেন। দেড়টি ঘন্টা কেমন করে কেটে গেল পূজনী আত্মস্থানী কিছুতেই বুঝতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ কিছুই দেখতে পাচ্ছেন না, চোখে হাতে কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু মনের ভেতর দিয়ে তিনি দেখছেন ওখানে স্বয়ং ঠাকুর বসে আছেন। একবার ডান দিকে ঘুরছেন, একবার বাঁ দিকে ঘুরছেন, দরজাকে ধরে দাঁড়িয়ে আছেন যে আমি ঠাকুরের কাছ থেকে কিছুতেই যাব না, আমাকে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। ছোট ছেলে যেরকম মাকে ছেড়ে যেতে চায় না, ঠিক সেই রকম এই দৃশ্য আমরা মঠে থাকার জন্য এইসব দৃশ্য দেখার সুযোগ পেয়েছি। পূজনীয় মাস্টারমশাই বলছেন, মহাপুরুষ মহারাজ ধ্যানমূর্তিকে প্রণাম করিয়াছেন এই কথা শুনিয়া শ্রীম বলিতেছেন, ধ্যানমূর্তি কম, ঠাকুর বলতেন গঙ্গায় জোয়ার হলে খাল সব ভরে যায়, গঙ্গায় জল খালেও জল, গঙ্গায় জোয়ার খালেও জোয়ার, এখানে ইলিশ মাছ ওখানে ইলিশ মাছ, সকলের হাস্য। ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বরীয় ভাবনা আমাদের মনের ভেতরে এমনভাবে জাগে ঈশ্বর আর আমি এক হয়ে যাই, সম্পৃক্ত হয়ে যাই, সে ঈশ্বরের সেই দোল সেটা যেন অন্তরে অনুভব করা যায়। হয়তো আউট অফ দি কনটেক্সট হবে, কিন্তু তবু বলি, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা কখনো মুখফসকেও তার ঈশ্বরীয় সত্তার কথা বলতে দেখিনি। একবার মহারাজের খুব জ্বর হয়েছে, তিন দিন ধরে প্রণাম বন্ধ আছে, মহারাজের খুব মন খারাপ, ডাক্তার বলেছেন এক সপ্তাহ আগে প্রণাম শুরু হবে না। মহারাজের ভীষণ মন খারাপ, যত না জ্বরের জন্য মন খারাপ, তার জন্য তার সাধুদের সঙ্গে দেখা হচ্ছে না বলে মন খারাপ। তখন একটা অদ্ভুত পদ্ধতি নেওয়া হলো, মহারাজের পক্ষে চেয়ারে বসাও সম্ভব নয়, বিছানাতেই পেছনে একটা সাপোর্ট দিয়ে মহারাজকে বসানো হলো, ঘরের কাঁচগুলো বন্ধ করে দেওয়া হলো। ঘরের বাইরে মাইক্রোফোন আছে, তার মধ্যে দিয়ে আমরা কথা বলছি, ঘরের ভেতরে মাইক্রোফোন আছে, তা দিয়ে মহারাজ কথা বলছেন, আমাদের কথা মহারাজ শুনতে পাচ্ছেন, মহারাজের কথা আমরা শুনতে পাচ্ছি। মহারাজ সকলকে দেখে খুব আনন্দ প্রকাশ করতে করতে আচমকা মুখোশকে একটা কথা বলে ফেলেছিলেন, বলেছিলেন বুঝলে তো, এখানেও কাঁচের ভেতর, ওখানেও কাঁচের ভেতর, আমাদের বড় মন্দিরে শ্রী শ্রী ঠাকুর কাঁচের ভেতরে আছেন, বলছেন এখানেও কাঁচের ভেতর, ওখানেও কাঁচের ভেতর। আমার দেখা ভূতেশানন্দীকে দেখার মধ্যে এই একবার মাত্র মহারাজকে দেখেছিলাম, মুখ ফসকে তিনি তার ঈশ্বরীয় সত্তা শ্রীরামকৃষ্ণ ময়তার কথা একবার মাত্র মুখ ফসকে আমি ওনাকে বলতে দেখেছিলাম। ছোট্ট শিশুকে একবার উনি প্রকাশ করেছিলেন, ছোট্ট শিশু জিজ্ঞেস করেছিল তুমি কি ঈশ্বরকে দেখেছো, তুমি কি ঠাকুরকে দেখেছো, উনি বলেছেন হ্যাঁ কিছু দেখেছি, কিছু এখনো বাকি আছে। এই এক এই এক আর এক দুবার তার ঈশ্বরীয় সত্তার প্রকাশ আমরা দেখেছি। এই যে বলছেন এই দৃশ্যটা দেখা, কেন ধ্যানমূর্তি দেখার কথা, কারণ ধ্যানমূর্তি দেখার কথা ওই তন্ময়তা আমাদের শেখায় যে ঈশ্বরকে ডাকলে কীরকম ভাব হয়। যেটা দেখার সেটা হচ্ছে মুখখানা, শ্রীরামকৃষ্ণ জীবনীকাররা বারবার ঠাকুরের মুখের ভাব সমাধির সময় ঠাকুরের কেমন দেখাচ্ছিল, ঠাকুরের মুখখানা কেমন ছিল তার বর্ণনা করেছেন। বলছেন যে একেবারে পূর্ণিমার যে চাঁদ, সে পূর্ণিমার চাঁদের মতো। কেন পূর্ণিমার চাঁদের মতো তুলনা করেছেন, গোলাকার অর্থাৎ পূর্ণত্বের প্রতি, তিনি যেন একেবারে ঈশ্বরীয় সত্তার সঙ্গে পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে গেছেন। পূর্ণিমার চাঁদ আলো দেয়, সেই আলো মানে হচ্ছে এখানে আনন্দের আলো, সেটা এমনভাবে বিচ্ছুরিত হচ্ছে, সেটা আমার মনের ভেতরে অন্ধকার সেটাকেও দূরীভূত করছে। আর তার সে এমন মোহন কায়া, যেমন সূর্যের আলো আলো দেয়, চাঁদের আলো আলো দেয়, কিন্তু সূর্যের আলোর ভেতরে এত প্রখরতা থাকে যে আমরা সূর্যের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকতে পারি না, কিন্তু চাঁদের দিকে আমরা, চাঁদের আলো সেই প্রখরতা না থাকার জন্য সেটা স্নিগ্ধ, আমরা সহজে চাঁদের দিকে তাকিয়ে থাকতে পারি, সেই কারণে চাঁদের সঙ্গে পূর্ণ চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছেন তার সেই আনন্দ দেখার মতো একটি ছবি আছে, আমি বলেছিলাম এর আগেও, রথযাত্রার দিন ঠাকুর স্বামীজি গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, এত আনন্দ দাঁতগুলো তার শরীরের মুখের বাইরে যেন বেরিয়ে আসছে, চোখগুলি বিস্ফারিত হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে,
চুলগুলোকে লম্বা হয়ে গেছে। পূজনীয় বিরজানন্দজির কথা শুনেছি আত্মস্থানজির কাছে, যখন তার মহাসমাধি হলো, যখন সাধুরা এসেছেন গান গাইবেন বলে তার অবস্থা খুব খারাপ দেখে মানে হাফ লেই বসিয়ে দেওয়া হয়েছে, শুতে পাচ্ছিলেন না, ভীষণ কষ্ট হচ্ছিল। উনি আস্তে আস্তে বললেন, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, মানে এখন আর তোমাদের গান গাইতে হবে না। আত্মস্থানজিৎ বলছিলেন যে অবশেষে সময় হলো। কীরকম সময়? জ্যোতির্ময় মুখ, বিস্ফারিত দৃষ্টি, চোখ, চুলগুলো খাড়া হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে, এক আনন্দময় কিছু তিনি যেন দর্শন করছেন। আর সেই আনন্দময় দৃশ্যটিকে তিনি দর্শন করতে করতে আর কিছুতেই, কোনো অবস্থাতেই যেন সাধারণ জগতে ফিরে আসতে পারছেন না। এই ধ্যানমূর্তিটা দেখবার মতো। আমাদের কাশী সারানন্দজি বলেছিলেন, তোমরা মঠে যখন আসবে জেনে আসবে ভূতেশ আনন্দজি কোন সময় মন্দিরে অর্ঘ্য দিতে যান এবং সেই সময় আসার চেষ্টা করবে। কেমন করে দেখবার চেষ্টা করবে কেমন করে মহারাজ অর্ঘ্য দেন, তার মুখের ভাবটি কীরকম হয়, তিনি কীরকম আকুলতা শরণাগতির সঙ্গে ঈশ্বরকে ডাকেন। তুমি সেটাকে অনুসরণ করতে পারবে না, কিন্তু অনুকরণ করতে পারবে। সেই অনুকরণ করতে করতে ওই ভাবটা তোমার ভেতরে দৃঢ়ীকৃত হবে। আমরা দেখেছি ভূতেশানজিকে কখনো দেখিনি যে চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, ঠাকুরের দিকে চোখটি খুলে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে জীবন্ত জাগ্রত পুরুষকে দেখতে পাচ্ছেন। এই মঠে গিয়েছিলাম, এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। একজন বললেন, প্রাচীন সাধু, তিনি বিশুদ্ধানন্দজিকে দেখেছেন, বলছেন তোমরা বিশুদ্ধানন্দজির প্রণাম দেখোনি, এমন করে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন, মনে হতো জীবন্ত মানুষকে তিনি দর্শন করছেন, যেন ওটা পাথরের মূর্তি নয়, সত্যিকারের সে রামকৃষ্ণকে দর্শন করছেন। এই যে সাধক যখন সিদ্ধ পুরুষ তার সাধকে তার দ্বৈতের কাছে তার প্রিয়জনের জন্য একেবারে বিভোর হয়ে থাকে, এই অবস্থাটা দেখা দরকার। এগুলো আমাদের ভেতরে প্রেরণা দেয়। কেন দেয় বলছেন, যখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই তখন ধ্যাতা আর ধ্যেয় দুই এক হয়ে যায়। যিনি ধ্যান করছেন তিনি আর যিনি যে ধ্যানের বস্তু সে ধ্যেয় বস্তু সেটা এক হয়ে যায়। শাস্ত্রে বেদান্তকে ত্রিপুটি ভেদ বলা হয়েছে। ত্রিপুটি ভেদ কি? ধ্যান, ধাতা আর ধ্যেয়। যে মাধ্যম দিয়ে আমি ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে সেটা হচ্ছে ধ্যান, যে করছে সে হচ্ছে ধাতা, ধ্যেয় যে ধ্যেয় বস্তু যে ঈশ্বরের সেই রূপ, এই তিনটি এক হয়ে যাচ্ছে, আলাদা করে বোঝা যাচ্ছে না। যখন আমরা কারুর বাড়িতে যাই, যখন নক করি, তিনি ওপর থেকে হয়তো আওয়াজ দিলেন আসছি, এই যে আসছিটা হচ্ছে আমরা জপ করতে করতে যে আনন্দটা পাই। তারপরে যখন তিনি দরজা খুলে দাঁড়ান, তাকে অনেক দিন দেখিনি, তাকে দেখে আমাদের ভীষণ আনন্দ, ভুলেই যাই বাইরের কাপড় পরে এসেছি, একেবারে গিয়ে আলিঙ্গন করে জড়িয়ে ধরি, বলি তোমার জন্য একটু বেরিয়ে এসেছি। বাইরের জগৎ সমস্ত কিছু আমাদের কাছে মিথ্যা হয়ে যায়। রাস্তা দিয়ে গাড়ি চলছে কিনা, আমি এটাকে জড়িয়ে ধরেছি কিনা, এ কেউ দেখছে কিনা, তার কোনো অর্থ করছে কিনা, এসব সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে শুধুমাত্র আমাদের প্রিয়জনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই। ঠিক সেই রকমভাবে আমরা যখন ধ্যান করি, তখন সেই ধ্যানের যখন গভীরতা এসে যায়, তখন যে মাধ্যম দিয়ে ধ্যান করি সেটাও ভুল হয়ে যায়। আমি যে একটা মাধ্যম ব্যবহার করছি, একটা কিছু ব্যবহার, যেমন চশমা, যারা দীর্ঘদিন ধরে চশমা ব্যবহার করেছেন তারা জানেন, চশমা এখন আর আপনাকে আলাদা করে বলতে হয় না যে আপনি একটা কিছুর একটা সাপোর্ট দিয়ে জগৎটাকে দেখছেন। আনলেস অ্যান্ড আনটিল জলের ছিটা পড়ছে বা ময়লা পড়ছে, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন না যে আপনি চশমার মধ্যে দিয়ে জগৎটাকে দেখছেন। এই যে জগৎটাকে দেখছেন, এই যে আপনার যে দৃষ্টিশক্তি কম, যেটা কাঁচের পাওয়ার, সেইটাকে ডেফিসিটটাকে মেনটেন করে দিচ্ছে, আমরা বুঝতেই পারি না। যদি না নতুন চশমা হয়, যদি না বাহারি চশমা হয়, যদি না মুখের চেয়ে বড়ো হয়, যদি না মুখের চেয়ে ছোটো হয়, এই এই যে চশমা, অনেক সময় এরকমও হয়েছে যে বাথরুমে চলে গেছি চশমা পরে, বুঝতেই পারিনি, কারণ এটা খুললেই তো দৃষ্টিশক্তি কমে যাবে। যে এই এই যে দৃষ্টিশক্তিটা ঠিক হয়ে থাকা, এই ঠিক এইরকম ধ্যান হচ্ছে এই চশমার মতো, সেই তার মধ্যে দিয়ে যে তাকে দেখছি, এই যে এর অস্তিত্বটা, এটা যেরকম আমরা দেখার সময় ভুলে যাই, ঠিক সেই রকম ঈশ্বরের সঙ্গে যাকে সম্পৃক্ত হই, সেই যে ধ্যানের যে মাধ্যমটা সেটাকে ভুলে যাই, আমার নিজেকে ভুলে যাই, তখন একমাত্র ধ্যেয় বস্তু সেটাই একমাত্র সত্য হয়। বারবার বলছেন, মঠবাস করলে এমন সব
ঘটনা দেখা যায় সত্যি কিছু কিছু। এরকম মঠে আমরা থাকার সময় অনেকবার অনেক রকম জিনিস দেখি, যেমন ফলহারিণী কালী পুজো বা ঠাকুরের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি, যখন মধ্যরাত্রিরে কালী পুজো হয়, এখানে বাইরের লোকেরা আসতে পারে না, সেই গানের যে একটা অদ্ভুত একটা ভাব, একটা মাধুরী জাগে, সেটা কিন্তু আমরা আপনাদের দেখাতে পারবো না। সেটা কিন্তু ওই যখন সন্ধ্যেবেলা যে কালী কীর্তন হয় তার সঙ্গে কোনো মতেই তুলনা, মধ্যরাত্রিরে যে কালী কীর্তন হয় অপূর্ব, রাত্রি 9টা থেকে প্রায় একটা অবধি একটা না কালী কীর্তন হতে থাকে ননস্টপ, পর 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 সবাই গিয়ে যায়, সেটা একটা অদ্ভুত রকমের পরিস্থিতি তৈরি হয়। ভক্তেরা যাতে মঠে নিত্য যেতে পারেন তাই ঠাকুর স্টিমার করে দিয়েছেন। আরেকটা জিনিস বলার ছিল, মাস্টারমশাই তার অনেক অনুগতদের এই এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন, তারা যেখানে কাজকর্ম করতেন সেই কাজকর্ম করে তারা মঠে যেতেন, গিয়ে মঠে গিয়ে রাত্রিবাস করতেন। এখন যেটা ভিজিটার্স রুম সেটা তখনকার দিনে এই ভিজিটারদের থাকার জায়গা ছিল। এরা অনেক সময় অল্প স্বল্প খাবার সাবার মুড়ি টুড়ি সেটা নিয়ে যেতেন, যাতে আশ্রমের কোনো রকম পীড়ন না হয়। আবার ভোরবেলা সাধুদের সঙ্গে ধ্যান করে সেই সেই আনন্দটা নিয়ে তারা বাড়ি ফিরে এসে আবার রান্নাবান্না করে অফিসে তারা যাতায়াত করতেন। মহাপুরুষ মহারাজ এই মাস্টারমশাই এই ব্যবস্থাটি অনেকের ভেতরে চালু করেছিলেন, এই ইচ্ছেটা অনেকের ভেতরে জাগিয়ে দিয়েছেন। মঠ কর্তৃপক্ষ তখন এদেরকে অ্যালাউ করতেন, বলছেন ভক্তেরা যাতে মঠে নিত্য যেতে পারেন তাই ঠাকুর স্টিমার করে দিয়েছেন, যখনই মনে হবে তখনই চলে যেতে পারবেন। রাত্রিতে থাকলে দুবেলার ধ্যান দর্শন হয় সকাল ও সন্ধ্যায়, আর সন্ধ্যারতি ও মঙ্গলারতিও দর্শন হয়। সাধুদের দর্শন করতে হয় সিরিয়াস মোমেন্টসে, তাদের ঈশ্বর চিন্তার সময়, তবেই ওরা যা করেন তা করতে ইচ্ছে হবে। বাবুরা যান চুরুট মুখে দিয়ে ইষ্টি খাতে ওদের সঙ্গে ইয়ার্কি দিতে, পলিটিক্সের খবরের কাগজে আলোচনা করতে, কিন্তু বেস্ট টাইম উপযুক্ত সময়ে সাধুদের ক্যাচ করতে হয়। সাধুরা যদি দৈবাত অন্য কোথাও রত থাকেন তখন প্রণাম করে গাছতলায় চলে আসতে হয়, মন সাময়িক নিচে নামলেও তার ইচ্ছা মাত্র উঠিয়ে দিতে পারেন, কিন্তু বাবুদের তা হওয়া কঠিন, তাই বেস্ট টাইমে শুভক্ষণে তাদের ধরতে হয়। হায়ার লাইফের, স্পিরিচুয়াল লাইফের, ধর্মজীবনের আইডিয়াল বা আদর্শ যা তা সব ওখানে পাওয়া যায়। নিত্য গঙ্গা স্নান, দক্ষিণেশ্বর দর্শন, সাধুসঙ্গ সবই দুর্লভ, এই তিনটে জিনিসের কথা তিনি বলছেন, বারবার বলছেন যে মঠে যাওয়ার সময়। নাহলে আপনারা অনেকেই বুঝতে পারেন না, আমাদের যে সাধু ইনভেস্টমেন্ট মার্কেট আমাদের দিল্লিতে আছেন স্বপ্নাদি জানেন, আমাদের জয়শঙ্কর মহারাজকে আমার দেখা এরকম দেখিনি, তিনি চোখ রাখছেন বাজারের যে শেয়ারের যে রেটিংগুলো সেইটা, কানে তিনি ওদের সাথে কথা বলছেন আর একই সঙ্গে হাতে তিনি সার্কুলার ড্রাফ্ট করছেন, একটি স্পেলিং মিস্টেক নেই, একটি গ্রামাটিক্যাল মিস্টেক নেই, একটি পাংচুয়েশনে কোথাও মিস্টেক নেই, এরকম মাল্টিটাস্কিং লোক শুধুমাত্র জয়শঙ্কর মহারাজ নয় আমরা অনেককে দেখেছি। এই মানুষ যখন একেবারে এই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং করতেন তখন তাকে আমাদের মাঝে মাঝে দেখেই মনে হতো শুধু গেরুয়া পরে আছেন বলে তিনি বোধহয় ওই ফ্লোরে যাচ্ছেন না, আবার এই মানুষকেই আমরা দেখি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এক টানা এক আসনে এতটুকু না নড়ে চড়ে জপ করতে, এই দুটি জিনিসে দেখেছি, দুটো ছবি দেখা উচিত। আমরা যদি জয়শঙ্কর মহারাজকে ওই ওই জায়গায় দেখি তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না, আবার একই সঙ্গে যদি তার ওই শুধু জপ ধ্যানটাই করতে দেখি তাহলে কিন্তু তারই যে অদ্ভুত কাজের এটা এটা দেখতে পারবো না। পূজনীয় স্মরণানন্দজিকে দেখেছি কখনো কোনো দিন কোনো কাজ তার কাছে পেন্ডিং থাকতো না, সে যত দেরিই হোক না কেন, সকাল থেকে অফিস করে সমস্ত ডাক বাক্স দেখে যে যে চিঠি ড্রাফট করার দরকার সেগুলো ড্রাফট করতো, এবং ড্রাফট করাটা অদ্ভুত, এরও একটা পেন থাকতো, উনি সেই ইয়ের পেন ব্যবহার করতেন, রেনল্ডসের পেন ব্যবহার করতেন, সেই দেখা যেত সেই রকম পেনটাকে এমনি করে নিয়ে ঠোঁটের মধ্যে খানিকক্ষণ ধরে থাকতেন, তারপরে চিঠি লেখা শুরু করে দিতেন, মনে হতো ওনার কাছে যেন একটা টেলিপ্রম্পটার আছে সেটাই দেখে 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 চিঠি লিখছেন। উনি কখনো পেনও তুলতেন না, কখনো কোনো কিছু জিনিসকে কাটতেন না। পূজনীয় স্মরণাঞ্জি অনেক ড্রাফট আমাদের অফিসে রাখা ছিল, তো আমি যতদিন ছিলাম অফিসে ওনার তৈরি করা ড্রাফট ছিল,
অদ্ভুত সুন্দর সহজ ইংরেজি, একবার পড়লেই তার অর্থ বোধ হতো, একটা বোম্বাস্টিক ওয়ার্ড নেই, একটাও কোনো রকম পাংচুয়েশন বা কোনো কিছুর কিছু নেই, একবারে একদম সুন্দর, একবারে ফ্লোয়িং ইংরেজি। অথচ তিনি তখন সাধারণ সম্পাদক, অত বড় দায়িত্ব মাথায় নিয়েও এই জাতীয় ড্রাফটগুলো অনায়াসে করে দিতেন, অনায়াসে তার পক্ষে করা সম্ভব ছিল, এইগুলি কাজগুলি করতেন। আবার সন্ধ্যাবেলায় যখন ঘরের দর জানলার ফাঁক দিয়ে মহারাজকে দেখা যেত, মহারাজ গভীর ধ্যানে মগ্ন, সে ছবিও আমরা দেখেছি। আত্মস্থানন্দজিকে দেখেছি সকালবেলা স্নান টান সেরেই জপ ধ্যান করতে বসতেন, অদ্ভুত একটা মনের গতি ছিল, ঠিক কাঁটায় কাঁটায় 8টার সময় খুলে দিতেন, কিন্তু যখন মহারাজ দরজার ছিটকিনি খুলতেন না, ছিটকিনিটাকে সোজা লাগানো থাকতো, মহারাজ খালি হাত দিয়ে দরজাটা ঠেলে দিতেন, ছিটকিনিটা পড়ে যেত, আমরা ঘরে ঢুকে যেতাম। কাঁটায় কাঁটায় 8টা, দরজার বাইরে একটা ঘড়ি ছিল, দরজার ভেতরে একটা ঘড়ি ছিল, আমরা এই বাইরের ঘড়িটা দেখতাম, কোনোদিন কাঁটাটা 8টা 1 হয়নি, কোনোদিন 59 নয়। মহারাজকে দেখলেই বোঝা যেত যে মহারাজ খুব গভীর জপ ধ্যান করেছেন, মুখখানা তো আর লুকোতে পারতেন না, মহারাজ একটাও কথা বলতেন না আমাদের সঙ্গে, নিঃশব্দে জামা পরতেন, জুতো পালিশ করতেন, জুতো পরতেন, তারপরে মহারাজ অনেক দেরি করে আসতেন বলে মাঝকে একটা হরলিক্স খেতে দেওয়া হতো, সেটা খাটে বসে ধীরে ধীরে খুব আসতে, মহারাজ জল খাওয়া খুব ধীরে ধীরে ছিল, আমরা যেমন ঢকঢক করে জল খাওয়া এরকম না, সিপ করে সিপ করে একটু একটু করে চা খাওয়ার মতো করে জল খেতে, তারপরে আস্তে আস্তে এরকম ঘাড় কাত করে দেখতেন কি কাজ করছি আমি, কতটা কি কাজ করা হয়ে গেছে। কাজ হয়ে গেলে আমরা মহারাজকে প্রণাম করতাম, মহারাজ ধীরে ধীরে ঠিক কাঁটায় কাঁটায় 8টা 20 অফিসে নেমে আসতেন, একদিনও দেরি দেখিনি, একদিনও আগে যাননি, একদম ঠিক সময় অফিসে যাতায়াত করতেন। এ অদ্ভুত, এটাও যেমন দেখেছি, আবার দুর্গা পুজো কালী পুজোয় দেখেছি মহারাজ সমস্ত রাত বসে মন্দিরে জপ ধ্যান করছেন, একবারে তন্ময় হয়ে গেছেন, জপের মালাটা বুকের মধ্যে রয়েছে, সে যেন একদম তন্ময় হয়ে জপ করছেন। সন্ন্যাস ব্রহ্মচর্য দেখেছি, এরা কত অ্যাক্টিভ, আবার যখন সন্ন্যাস ব্রহ্মচর্য অনুষ্ঠানে দেখেছি মনে হচ্ছে 3টি পাথরের মূর্তি পাশাপাশি বসে আছে, একজন গহনানন্দজি, একজন আত্মস্থানজি, একজন স্মরণানন্দজি। তখনও মহারাজরা মেঝেতে বসতে পারতেন, 3 জনে বসে এই এই করবে না, নাক পরিষ্কার করবে না পাবলিকলি, এই এই 3 জন সে 3টি ধ্যানমূর্তি পাশাপাশি বসে থাকতেন, আমাদের স্মরণানন্দজি, গহনানন্দজি আর আত্মস্থানজি। মনে হতো এই একে অপরকে দেখার, এই যে ভোরবেলা আমাদের ব্রহ্মচর্য দীক্ষা কিংবা রঙ্গনাথানন্দজির গল্প বলেছি, ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা দিতে এসছেন, চেয়ারে বসে আছেন হাত দুটি এরকম ঝুলিয়ে, মনে হচ্ছে কেউ পাথরকে কুঁদে দিয়ে একবারে তৈরি করে দিয়েছেন। আমার এতটুকু সাহস হলো না মহারাজকে ডাকার যে মহারাজ এবার সন্ন্যাস দেবেন, সেবক যখন গিয়ে বললেন, মহারাজ কিন্তু একবার এমন আচরণ করলেন একবারে স্বাভাবিকের মতো, আমাদের যেরকম যেন ধ্যান থেকে তুলে দিলে, যেকে তুলে দিলে তাকে বোধ হয় মারতে আমরা তাড়া করি, কিন্তু এরকম কিন্তু তাদের মধ্যে কখনো দেখিনি। মঠে থাকার সুবাদে এগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি। ভক্তেরা মঠে যাতে নিত্য যেতে পারে, নিকারণে নিত্য যাওয়ার কথা সা ঠাকুর বলছেন না, সাধুকে দেখবে দিনে রেতে তবে সাধুকে নেবে। আমরা সাধু বলতে কোনো একটা ব্যক্তিগত জীবন নয়, একটা সাধকের জীবন কেমন হওয়া উচিত, এইরকম টুকরো 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 ছবি নিয়ে একটা কলস তৈরি করতে হয়, সেটা মিলিয়ে দেখতে হয়, শ্রীরামকৃষ্ণ যে ছবি তিনি দিয়েছেন সে তার সাথে মিলিয়ে দেখে আমার সাধ্য অনুযায়ী সেটাকে আত্মীকরণ করতে হয়। আত্মীকরণ শুধু দেখলে হবে না, সেটা যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে যায়। এই তাদের এই শুভক্ষণ দ্য বেস্ট টাইমে তাদের ধরতে হয়। আপনারা দেখবেন তারা যখন কাজকর্ম করেন, তারা বক্তৃতা দিচ্ছেন, তারা কাজকর্ম করছেন, তারা প্রফেশনাল লাইফ লিড করছেন, একেবারে তাদের দেখলেই মনে হতো এদের মতো এরকম পারফেক্ট মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের একটি কর্মী ছিল হেডকোয়ার্টার্স এখন গোল পার্কে আছে, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে খুব জেরে এসছেন, ব্যাংকের ম্যানেজার আমায় ফোন করে বলছে আপনি জানেন ও আমাকে কি বলে গেছে, কি বলে গেছে, বলছে আমাদের কর্মীদের বলেছেন তোমাদের লজ্জা করে না, তোমরা মাইনে নাও তাও কাজ করো না, সকালে এলে আমাদের সাধুদের গিয়ে দেখো কত লেখাপড়া শিখে এসছে, টেবিলে এক কুচি কাগজ পড়ে থাকে না, সব কাজ শেষ করে ফেলে, আর তোমরা সকালের কাজ বললে বিকেলে আসবি, বিকেলে বললে আবার কালকে সকালে আসবি, তোমাদের লজ্জা করে না, তোমরা যে মাইনে নাও। এই যে ছেলেটি যে এসছে সে কিন্তু একেবারেই লেখাপড়া জানে না, একবারে প্রত্যন্ত গ্রাম থেকে, একদম মেদিনীপুরে একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল, তাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। এই যে বলছি না আত্মীকরণ, এই জিনিসগুলো দেখতে 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 তাদের ভেতরেও বদল হয়ে যায়, তারাও ঠিক ওরকম করে।
গম্ভীরানন্দজি মহারাজ ঘণ্টা পড়লেই অদ্বৈত আশ্রমে তিনি অধ্যক্ষ, ঘণ্টা পড়লেই খেতে বসে যেতেন, চলে আসতেন। ভাণ্ডারী মহারাজ একদিন গম্ভীর মহারাজকে বলছেন, মহারাজ এখন ঘণ্টা পড়ে গেছে, আপনি খেতে এসে চলেছেন, এখনও সাধুরা কেউ খেতে আসেনি, আপনি একটু ওদের বলুন না। গম্ভীর মহারাজ উত্তর দিন, কেন ওদের বলবো, ওরা কি আমাকে দেখছে না, যে আদর্শ এরা চোখের সামনে আমাদের কাছে, শুধু আমাদের দৃষ্টিগুলোকে একটু উন্নত করতে হয়, দেখতে হয়। বলছেন বাবুদের কেন হয় না, তার কারণ হচ্ছে বাবুরা যান চুরুট মুখে দিয়ে ইষ্টি খাতে তাদের সঙ্গে ইয়ার্কি দিতে, পলিটিক্সে খবরের কাগজের আলোচনা করতে। এই সেদিনকে স্টেশনে ঘাটশিলা যাচ্ছিলাম, স্টেশনে গিয়ে দেখলাম 5 ঘন্টা ট্রেন লেট, কি করব নিজেই বুঝতে পারছি না। আমার পেছনে আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন, তিনিও ঘাটশিলায় যাচ্ছেন, আমরা দুজনে কথা বলছি। আমি তখন বললাম, দেখি ওদের সঙ্গে কথা বলে চলুন একটা জায়গায় গিয়ে বসাবো। ভদ্রমহিলাকে আগে বসতে দেওয়া হলো, একজন ভদ্রলোক ঠ্যাঙের ওপর ঠ্যাং তেলে এমনি করে বসান, চিনি, তিনি একটা আশ্রম পরিচালনা করেন। বলছেন, এই যে আমাকে বলছেন, এই যে এইখানে এসে বসুন। তা আমি বসাচ্ছি ভদ্রমহিলাকে, আগে বসে, এটাই তো ভদ্রতা। আমি ভদ্রমহিলাকে বললাম, আপনি গিয়ে বসুন। আমাকে বুঝছে চিচেছে, বলছে কে, আমার পাশটা কি পছন্দ হলো না? আপনি জানেন আমাদের আশ্রমে সুবীর আনন্দ আসে, আমাদের আশ্রমে ও আসে, আমাদের আশ্রমে ও আসে, আপনার কি আমাকে পছন্দ হলো না? মানে পছন্দ হওয়া ওই কী আছে, সুবীরানন্দ কে আসেন সেটা বড় কথা না, আপনাদের স্বয়ং শ্রীরামকৃষ্ণ আসেন, শ্রীমা সারদা দেবী আসেন, শ্রীমা স্বামী বিবেকানন্দ, এটা আমরা ভুলে যাই, এটা একেবারেই ভুলে যাই, যে আদতে যার জন্য এরা আসেন তার কথাই আমরা ভুলে যাই। তারপরে এরকম ঠ্যাঙের ওপর ঠ্যাং দেওয়া আছে, পাটা এমনি এমনি করে নাড়াচ্ছেন আর বলছেন, তাহলে একদিন বুঝলেন আমাদের আশ্রমে যেতে, আপনি আমাদের ওখানে যান না কেন, কামারপুকুরে যাবেন মাঝে মাঝে? তখন আমি বললাম, হ্যাঁ প্রয়োজন হলে নিশ্চয়ই যাব, প্রয়োজন, এত সাধুরা যাচ্ছে, সুবীরানন্দ যেতে পারে, এই জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা, সুবীরানন্দ যেতে পারে, আপনি যেতে পারেন না? আমার তো খুব মুখটা খারাপ। আমি বললাম, হ্যাঁ সুবীরানন্দ বলছেন ভালো, ওর সঙ্গে একটা যদি জি মিশ যুক্ত করে দেন না, তা আর বেশি শ্রুতি মধুর হয়, সুবীরানন্দ বলছেন তো তার সাথে ছোট্ট করে একটা জি লাগাবেন, তাহলে দেখবেন কত শ্রুতি মধুর হবে। তিনি দেখলেন এই পাবলিক খুব ছেঁচড়া পাবলিক, ধীরে ধীরে একটা সময় উঠে গেল। এটা হচ্ছে কথা, এই যে বারবার আশ্রমে গেলেও হবে না, আপনিকরণ করাটা দরকার। আপনাদের বলেছেন আমাদের ভিক্ষার গল্প, ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, ভিক্ষা তো দেবার সময় কত রকম কাণ্ড করলেন, তারপরে জিজ্ঞেস করলেন কোন আশ্রম থেকে আসা হয়েছে, আমরা বললাম এই কাছের একটা আশ্রম থেকে এসেছি, বললেন আমরা জানেন তো সব বেলুড় মঠে দীক্ষিত। অর্থাৎ বেলুড় মঠে দীক্ষা হলে হবে না, দীক্ষা যে শিক্ষাটা হয় দেয়, সেই শিক্ষাটাকে যদি আমরা আপনিকরণ না করতে পারি, তাহলে কিন্তু ওটা ওইখানেই থেকে যায়। যেদিন পাওয়া যায় ওই একটা বলে না, সেই কি মহাজীবন আনরাপ করা হয়নি কখনো, সম্পদ আনরাপ করা হয়নি, আমাদের অবস্থাটা ঠিক সেই রকম হয়ে যায়। এইটা দেখার মতো আরেকটা ছবি এখানে, যে মাস্টারমশাইকে বলছেন, মহাপুরুষ মহারাজ ধ্যানরত সাধুদের প্রণাম করছেন। মহাপুরুষ মহারাজকে তখন তিনি সঙ্ঘের সঙ্ঘগুরু, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তিনিও এই ছবিটিকে প্রণাম করছেন, সাধুরা বসে ধ্যান করছেন সেইটাকে দেখে তিনি প্রণাম করছেন, কারণ তারা তখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে আছে। এই উচ্চ অবস্থাটাকে সাধুটিকে প্রণাম করছেন না, ভুল করলে হবে না, সাধুটিকে প্রণাম করছেন। ঠাকুর দেখবেন, ঠাকুরের ছবির কথা ভাবুন, মায়ের ঘরেতে ঠাকুরের ছবিটি রাখা আছে, ঠাকুর সেটায় ফুল দিচ্ছেন, সব দিচ্ছেন, বলছেন অতি উচ্চ অবস্থার ছবি, কালে ঘরে ঘরে পুজো হবে বাপান্ত দিব্যি। এ দেখুন কথাগুলো, অতি উচ্চ অবস্থার ছবি, অতি উচ্চ অবস্থার ছবি তো আমরা জানি, কারণ মুখটা একটুখানি নিচু হয়ে গিয়েছিল, তার ইয়েটা ফটোগ্রাফার সোজা করতে গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীরটা যেন উঠে যাচ্ছে, সে ভীত সন্ত্রস্ত একটা গোটা মানুষ তুলোর মতো হালকা হয়ে যেতে পারে, সে কখনো ভাবতেই পারেনি, ছুট্টে ফিরে যাচ্ছে, ইয়ে কাঁচের ধাক্কা লেগে কাঁচের কর্ণাটা একটুখানি ভেঙে গেল। তার এই যে অদ্ভুত একটা অভিজ্ঞতা, সেইটা একবারে দেখার মতো জিনিস। ঠিক এইরকমই যে মিশে গেছে শ্রীরাম, আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণকে পুজো করছি না, শ্রীরামকৃষ্ণের সেই উচ্চ অবস্থাটাকে প্রণাম করছি। হ্যাঁ শ্রীরামকৃষ্ণ মানে কি তাই, শ্রীরামকৃষ্ণ যে শেষ ছবি যদি দেখেন, দেখবেন এমন মানুষ জগতের জন্য ভুগে 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 এরকম অসুস্থ হয়ে পড়েছেন। যিশুর যে ক্রুশবিদ্ধ মূর্তি দেখি, আদতে কিন্তু ওরকম হয় না, যন্ত্রণাকৃষ্ট মানুষের চেহারা ওরকম হয় না, কিন্তু আমাদের মনের আলোতে সেই যীশুখ্রিস্টের ছবি আছে, যিনি জগৎ উদ্ধারের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই তার যে মহিমাময় চেহারাটা আমাদের মনের মধ্যে আঁকা হয়ে আছে, সেই মহিমাময় চেহারার মূর্তি আমরা দেখি।
আমরা যিশুকে ভুলে গেছি, সেই মহিমাময় চেয়ার ভুলে গেছি। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের দর্শন। ঠাকুর বলেছিলেন, তাকে দেখেছিলাম নাকটা একটু টেপা, কিন্তু যেখানে যত যিশুখ্রিস্টের মূর্তি আছে তার নাক টিকলো করা হয়েছে, কারণ কেউ যিশুকে সেইভাবে দেখেননি। মা বলছেন না, এ যুগের ভক্তেরা ভারী সেয়ানা অবতারের ছবি তুলে রেখেছে, পূর্বাপূর্ব অবতারদের কোনো ছবি নেই, সবটাই কল্পনায়, মানমনের মাধুরী মিশিয়ে তার একটা ছবি এঁকেছেন। তাই বলছেন এই অবস্থাটা দেখতে হয়, তাই বেস্ট টাইম হচ্ছে শুভক্ষণে তাদের ধরতে হয়। হায়ার লাইফের, স্পিরিচুয়াল লাইফের আদর্শ যা সব ওখানে পাওয়া যায়। হায়ার লাইফের আদর্শ কী? হায়ার লাইফের আদর্শ হচ্ছে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, তোমার সঙ্গে এক হয়ে যাওয়া। ঠাকুরের ভাষায় তেরা বনতা বনতা বনি যাই, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া। আমাদের যাবতীয় সাধন ভজনের এটাই হচ্ছে মূল কথা, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়ার কথা। গুবরে পোকা যেরকম, এই গুটি পোকা যেরকম প্রজাপতিতে রূপান্তরিত হয়, ঠিক সেরকমভাবে ওই যে গুটি পোকা প্রজা গুটি পোকা কীরকম সুন্দর করে নিজেকে আবদ্ধ করে রাখে, কবির যেন তপস্যায় নিজেকে নিযুক্ত করে। যখন সে বেরিয়ে আসে তার পাতায় পাখায় কত রং, আগে সে উঠতে পারতো না, সে উঠতে পারে। ঠিক আমাদের জীবনেও সাধন ভজনের যে বস্তুটি আমরা পেয়েছি, আমরা বেশি চতুর্দিকে না ঘুরে সেই বস্তুটিকে ধারণ করে যদি গভীর সাধন ভজনে ডুবে থাকি, একটা সময় আমরা প্রজাপতির মতো সুন্দর দুটো পাখা পাব, নানা রং তাতে থাকবে। আজ আমরা যে স্থবির ছিলাম, সে আমি এই ঈশ্বরের আকাশে, তার ভাব আকাশে উড়ে যেতে পারব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।